পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটকে ঘিরে যে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে সারা রাজ্যে মারামারি ও খুনখারাবি চলছে, তারই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলায় অল ইন্ডিয়া মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জেলার বিভিন্ন জায়গায় ইমামদের নিয়ে মিটিং করছেন এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে সচেতনতা ও শান্তির বার্তা দিলেন। আমাদের অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা পুরো জেলাবাসীকে জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে যে আগামীকাল থেকে যে নমিনেশন ফাইল যে শুরু হবে আমরা চাইব যে শান্তিপ্রিয়ভাবে যাতে হবে এবং এলাকাতে যাতে গণ্ডগোল না হয়, যাদের প্রয়োজন তারাই যাবে, বাদ বাকি লোকগুলা যাদের প্রয়োজন নেই অযথা ভিড় না করে সেই জায়গাতে যাতে না যায় এবং যারা নমিনেশন ফাইল করবে তারা যাবে ঠিক আছে, এবং এই ভোটকে কেন্দ্র করে যাতে এলাকাতে হানাহানি মারপিট যাতে না হয় এই বিষয়গুলো আমরা জেলাবাসীর কাছে আবেদন রাখছি। ভোট আসবে, ভোট চলে যাবে, আবার পাঁচ বছর পর ভোট আসবে, আবার লোকসভার ভোট আসবে, বিধানসভার ভোট আসবে, কিন্তু নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের সেই ভালোবাসা সেই সম্পর্ক থেকেই যাবে। তো আমি আপনাদেরকে বলবো আমাদের ইমামদের তরফ থেকে যে আপনারা কেউ ঝামেলাতে জড়াবেন না, যে কোনো বিষয় কিছু হলে প্রশাসনকে আপনারা জানাবেন, প্রশাসন ব্যবস্থা নেবে এবং এই মানে ভোটকে কেন্দ্র করে আমাদের ভিতরে আমাদের জেলাকে যখনই অন্য অন্য জেলাতে আমরা যাই নাম শুনি বলে মুর্শিদাবাদ জেলা একটা প্রশ্নচিহ্ন হতে হয়, অতএব আমরা সেই প্রশ্নচিহ্ন জায়গায় যাতে আমরা না থাকি, শান্তিপ্রিয়ভাবে যাতে ভোটটা হয়, শান্তিপ্রিয়ভাবে যাতে এলাকার মানুষ থাকে এটা আমরা আবেদন রাখছি। আগামী 29 তারিখে যে আমাদের ঈদুল আজহা যে মানে ঈদ আছে, এই ঈদে অনেক যারা শ্রমিক বাইরে তারা কাজ করতে গেছেন তারা আসছেন, আমরা চাইব যে সঠিকভাবে আপনারা আসছেন ঈদ উপলক্ষে, ঈদ আপনারা উজ্জীবিত করবেন, তারপরে আপনারা আবার যে যার কাজের মতন চলে যাবেন, কিন্তু এসে আবার এই যে ভোটের রাতে যে আপনারা বা বিভিন্ন কাজে যে যুক্ত হয়ে পড়বেন এইসব কাজ করবেন না, এটা আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি জেলাবাসীকে আবেদন রাখছি।